কিরে গোপাল আর কানাই, তোরা দুই ভাই এই মাঠের মধ্যে কি বানাচ্ছিস? ভাতের হোটেল বানাচ্ছি কর্তাবাবু। এ মাঠে ভাতের হোটেল? হ্যাঁ কর্তাবাবু, এই জমিতে তেমন একটা ফসল হয় না, কি করব, তাই অনেক ভেবে চিনতে এই সিদ্ধান্তটা নিয়েছি। তা বেশ বেশ, ভালো কথা। তা আমার কাছ থেকে যে টাকা ধার নিয়েছিলি সে কথা তোদের কি মনে আছে? কর্তাবাবু, তা যদি মনে থাকতো তাহলে মাল দুটো এই মাঠের মধ্যে পাগলের মতো ভাতের হোটেল বানাত। না কর্তাবাবু, আমাদের মনে আছে, আর সময় মতো ঠিক পরিশোধ করে দেব। হ্যাঁ, তা কি করে পরিশোধ করবি শুনি? এই জমিটুকু ছাড়া তোদের দুই ভাইয়ের তো আর অন্য কোনো রোজগারের পথ ছিল না, তা সেই জমিতে তোরা হোটেল বানাচ্ছিস। এখানে তোরা দুই ভাই ছাড়া কেউ খেতে আসবে না। সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না রে নগেন, আমাদের চিন্তা আমরাই করব। এই থাম থাম নগেন, এরা কি করছে সেটা দেখবার আমার বিষয় না, আমার সময় মতো টাকা পেলি হলো। এই চল এখন এখান থেকে যাওয়া যাক। দাদা, নগেনের কথাটা কিন্তু মিথ্যে না, এই মাঠের মধ্যে কেই বা খেতে আসবে। শোন, তুই চিন্তা করিস না, দেখবি ঠিক লোকজন আমাদের এই ভাতের হোটেলে খাবার খেতে আসবে। লোক আসলেই ভালো। নে নে, মন দিয়ে কাজ করতো। সেই কখন দুই ভাই বের হয়েছে, এখনো বাড়িতে আসার যে কোনো নামগন্ধই নাই। হয়তো আজ কাজ অনেক বেশি তাই আসতে দেরি করছে। হ্যাঁ তাই হবে হয়তো। তা ছোট, যা তো জল নিয়ে আয়, ঘরে তো দেখছি জল নাই। আচ্ছা দিদি, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা, এখানে রায়বাড়িটা কোন দিকে বলতে পারবেন? হ্যাঁ কেন না, ওই তো সামনের দিকে এগিয়ে দেখতে পারবেন, একটা বড় বাড়ি, ওটাই হলো রায়বাড়ি। আপনাকে ধন্যবাদ। এ কি, এরা কারা? এদের তো এই গ্রামে আগে কখনো দেখি নাই। ধুর, এদের দিয়ে আমার কি কাজ? যাই, দিদি হয়তো জলের জন্য বসে আছে, আমি দ্রুত জল নিয়ে বাড়িতে যাই। কি বাবু, আপনাদের তো ঠিক চিনতে পারলাম না, আর এখানেই বা কাকে চান? আমরা হলাম রিপোর্টার, এই গ্রামের উপর একটা প্রতিবেদন তৈরি করতে চাই, এই জন্য নীলকান্ত বাবুর সাথে দেখা করতে চাই। ও ও, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনারা কর্তা বাবুর কাছে এসেছেন। এ চলুন চলুন, আমি আপনাদের কর্তা বাবুর কাছে নিয়ে যাই। নিন নিন, চা খান। হ্যাঁ, এবার বলুন আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি। আমরা যতদূর শুনেছি আপনি হলেন এই গ্রামের সম্মানিত ব্যক্তি, এই গ্রামে আপনার থেকে ধনসম্পদ আর কারো বেশি নেই, আর আপনি একজন অনেক ভালো মানুষ। এই গ্রামে তেমন কোনো হোটেল নাই যে আমরা কয়টা দিন সেখানে থাকবো, আমাদের যদি আপনার বাড়িতে আশ্রয় দিতেন তাহলে আমরা দুই দিনে আমাদের সব কাজ গুছিয়ে নিতাম। বুঝলাম, কিন্তু আপনি না করবেন না, আমরা যদি এই গ্রামের একটা সুন্দর প্রতিবেদন তৈরি করতে পারি তাহলে এই গ্রামের মানুষের অনেক উন্নয়নের কাজে আমরা ভূমিকা রাখতে পারব। হ্যাঁ বেশ তো, আমার কোনো সমস্যা নেই, আপনাদের যে কদিন ইচ্ছে আপনারা থেকে যান,
ঘনাই, এই ঘনাই। হ্যাঁ কর্তা বাবু, হ্যাঁ বলুন। হ্যাঁ শোন শোন, এনারা আমাদের মেহমান, ওনাদের যেন থাকতে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখবি, কেমন? সে নিয়ে চিন্তা করবেন না কর্তা বাবু, এই ঘনাই থাকতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ চলুন বাবু, আমি আপনাদের থাকবার ঘরটা দেখিয়ে দিচ্ছি। আপনারা এই ঘরেই থাকবেন। বাহ সুন্দর তো ঘরটা, তা এই ঘরে কি কেউ থাকতো? এত সুন্দর গুছানো ঘরটা। এই ঘরে আমাদের কর্তা বাবুর মেয়ে এই মল্লিকা দিদিমণি থাকতো। হ্যাঁ তিনি এখন বিদেশে থাকেন, হ্যাঁ তাই এই ঘরটা ফাঁকাই পড়ে থাকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তুমি এখন আসতে পারো। যাক, গ্রামে এসে এত সুন্দর একটা ঘরে থাকতে পারবো ভাবতেও পারি নাই। তুই ঠিকই বলেছিস, বাবা ঠিক যেমনটা বলেছিল একদম তেমনটাই। যাক নিশ্চিন্তেই গ্রামের ওপর একটা প্রতিবেদন তৈরি করা যাবে। আচ্ছা এখন তাহলে আমরা রেস্ট করি, বিকালে গ্রাম ঘুরতে বের হব, কেমন? তা ঠিকই বলেছিস। যাক আমাদের হোটেল বানানো শেষ হলো। হ্যাঁ দাদা, এখন হোটেলের কাজ শুরু করলি হলো। তা করব, তার আগে যে প্রচুর ক্ষুধা লেগেছে, চল চল বাড়িতে গিয়ে ভাত খেয়ে আসি। হ্যাঁ দাদা চল। তা মাঠের মধ্যে ভাতের হোটেল চলবে তো? চলবে কি না সেটা জানি না, তবে আমার বিশ্বাস ভালো কিছু হবে। দাদা আমারও তাই মনে হয়, কারণ এই গ্রামে একটাও ভাতের হোটেল নেই, আবার এই গ্রামে তো অনেকে শহর থেকে আসে ঘুরতে, তারা যদি আমাদের হোটেলের খাবার খায় তাহলে তো আর আমাদের কোনো চিন্তা নাই। দাদা মিনতি কিন্তু ঠিক কথাই বলেছে। হ্যাঁ রে, আমিও তো এই চিন্তাই করে হোটেল বানালাম, এখন দেখা যাক ওপরওয়ালা কি করে। সে যা করবে ভালোর জন্যই করবে, এখন অত কথা না বলে ভাতগুলো খাও তো। আসলে যতটা শুনেছিলাম তার থেকেও এই গ্রামটা অনেক বেশি সুন্দর, এই গ্রামের লোকজনগুলো অনেক ভালো। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আচ্ছা চল নদীর ওই দিকটায় যাই। হ্যাঁ হ্যাঁ চল। কি রে কানাই, তোর গোছানো হলো? হ্যাঁ দাদা আমার কাজ শেষ, তোর কি রান্না হলো? হ্যাঁ তা হয়েছে। দাদা সেই কখন থেকে আমরা এখানে হোটেল খুলে বসে আছি, কিন্তু একটা লোকও তো আসলো না। আরে আসবে আসবে, ধৈর্য ধর। আহা হাহা, গ্রামে না আসলে প্রকৃতি যে এত সুন্দর তা আগে জানতাম না। সত্যি যেদিকে তাকাই সেদিকে চোখ ভরে যায়। আচ্ছা আচ্ছা চল এখন যাওয়া যাক, অনেকক্ষণ এখানে এসেছি। হ্যাঁ হ্যাঁ চল। এ বা, এ সুন্দর হয়েছে গোপাল তোমাদের রান্নাটা। হ্যাঁ দাদা, এ কম দামে এত সুন্দর খাবার আর কোথায় পাওয়া যায়? বাজারের হোটেলগুলোতে খাবারের মান এর থেকেও কম, তারপরও অনেক দাম। হ্যাঁ এইভাবে চালিয়ে গেলে গোপাল তোরা একদিন অনেক বড় কিছু করতে পারবি। আমাদের ইচ্ছা আছে কম টাকায় ভালো মানের খাবার দেওয়া, আমাদের দুই ভাইয়ের জন্য আশীর্বাদ করবেন। হ্যাঁ হ্যাঁ তা নিশ্চয়ই করবো। কই রে কানাই, দে দে, আরে বেগুন ভর্তা আর ভাত আর একটু দে দেখি। হ্যাঁ বেগুন ভর্তাটা যা করেছিস না গোপাল, আহা হা হা, সত্যি অসাধারণ হয়েছে রে।
সত্যি বলছেন হরিদাদা? হ্যাঁ রে গোপাল, আমি সত্যি বলছি। আরে কানাই, চেয়ে চেয়ে দেখছিস কি? আরে দে দে ভাত আর বেগুন ভর্তা, আর একটু দে দেখি। আরে প্রীতম দেখ দেখ, মাঠের মধ্যে কত সুন্দর ভাতের হোটেল। হুম, তাই তো দেখছি। এই প্রীতম চল না ওই হোটেল থেকে ভাত খাই, আর দেখি গ্রামের মানুষের হাতের রান্নার স্বাদ কেমন। তা আবার বলতে, চল চল। আসুন আসুন বাবু, আসুন আসুন, বসুন। বাহ, আপনাদের হোটেলটা তো অনেক সুন্দর। তা আপনাদের এই ভাতের হোটেলে কি পাওয়া যাচ্ছে? দাদাবাবু, এই ভাত, ডাল, বেগুন ভর্তা আর আলু ভর্তা। ভাতের সাথে ডাল আর বেগুন ভর্তা, এটা তো আমার অনেক পছন্দের খাবার। দিন দিন আমাদের ডাল আর বেগুনের ভর্তা দিন। আহ, অনেক সুন্দর হয়েছে তো ডাল আর বেগুন ভর্তা। সত্যি অনেক স্বাদ হয়েছে এই খাবারের, একেবারে লাজবাব। আমি ভাবতেও পারি নাই এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর খাবার পাবো। সত্যি গ্রাম্য পরিবেশে গ্রাম্য খাবারের স্বাদই আলাদা। আরে গোপাল, এই তোর হোটেলে দেখছি শহরের কাস্টমারও আছে রে। আরে কর্তা বাবু যে, আসুন আসুন বসুন, কি খাবেন বলুন? আমি খেতে বা বসতে আসিনি, তোর কাছে যে টাকা পাই তা নিতে এসেছি। এ কি কথা বলছেন কর্তাবাবু, আমরা এই মুহূর্তে টাকা কোথায় পাব? আর আমরা তো বলেছি যে এবার ধান উঠলে তারপর দেব। আরে ধ্যার তেরি, আমি তোদের অত কথা শুনতে চাই না, হয় টাকা দে না হয় এই হোটেল আজ থেকে আমাদের, বুঝলি? এটা কেমন কথা বলছেন আপনি? আপনি তেরিকা নাকে কান্না করিস নি, আমি যা বলছি ঠিকই বলছি। আপনি কত টাকা পাবেন এনাদের কাছে? কেন, আপনি দেবেন নাকি টাকা? এই দিতেও পারে বাবু, এই দেখছেন না কিভাবে এসে শুনছে। 5000 টাকা পাবো, দেবেন নাকি আপনি? দেবেন? হ্যাঁ আমরাই দিব, কারণ এখানকার খাবার খেয়ে আমাদের অনেক ভালো লেগেছে, তাই আমরা এই হোটেল মালিককে 10,000 টাকা পুরস্কার করলাম। নিন দাদা এই টাকাগুলো নিন, আর ওনার মতো বদ লোকের সব ধার শোধ করুন। আপনাদের আপনাদের এই উপকার আমরা কোনোদিন ভুলবো না। আরে উপকার বলছেন কেন, এটা তো আপনাদের কষ্টের ফল। আচ্ছা আমরা আজ চলি, এই গ্রামে এরপর ঘুরতে আসলে আপনাদের এই মাঠে ভাতের হোটেল থেকে খেয়েই যাব। দেখেছিস কানাই, ওপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন রে। হ্যাঁ দাদা, সত্যি যিনি বিপদে ফেলেন তিনিই আবার উদ্ধারও করেন।